হৈ যাব 80000 টকা মান দিলে লৈ যাব পাৰিব 80000 80000 120000 টকা মান দিলে এখন লৈ যাব পাৰিব এখন 2 লাখ মান দিলে উলাব উলাই যাব তো 2 লাখ মান দিলে এখনো উলাই যাব 2 লাখ মান দিলে উলাই উলাই যাব ওকে 2 লাখ মান দিলে উলাই যাব नमस्कार ऋजु देवर आरु एटा नतुन भिडियोत आपनालोकक स्वागतम आजि आसु मुन्नाजार ओएलएक्स ऑटो सर्टिफाइड एखन डीलर तो एयार सब गाडी डिटेल्स आपनालोकक दिम जत आपनालोके होंडा एमएस एमएस होंडा एमएस तो फर्स्ट जेनरेशन सेकंड जेनरेशन सब डिटेल्स आपनालोकक दिम लगते बेलेक धरणर गाडी आसे जेनेके फोर्ड इको स्पोर्ट नेक्सन आरु बहुत गाडी आसे सब गाडी डिटेल्स जदि पाबो लागे तेनहले भिडियो सम्पूर्ण साबो मानु स्किप न करबो आरु जदि यार गाडी डेली डिटेल्स लागे तेनहले कारगेनत जाबो एकबार कारगेन केनेके यूज करे खेटु एकबार चाइलो स्कॉर्पियो 2 लाख टकात लई जाबो पारिबो कि आमी 60000 दिदिबो तो कारगेन केनेके यूज करे खेटु सार पिसत ब्लॉग आजिर वीडियो आरंभ करो आरो सब गाड़ी डिटेल्स एखन एखन के दिउ आरो इयार पर जदि गाड़ी परचेस करे तनाले साइल लबो टेस्ट ड्राइव लई लबो तो ब्लॉग आरंभ करो आजिर ए वीडियो आरो मोर पुराना वीडियो ऊपर आइ बटन चाबो तो आमी आसे इते मुन्नादा तात आरो मुन्नादा आसे अमर लगत तेर पर एड्रेस जानिलम कुन जगा आसे तेजपुर पोलोफिल राष्ट्रभाषा स्कूल तेजपुर एकदम मेन टाउन प्रॉपर ओके ओके फाइनेंस डॉक्यूमेंटेशन इयार पर होय जाय होय गुटेखिनि होय जाय आरो वारंटीओ पाए वारंटी पाए सेकंड हैंड गाड़ी त आपन लोग इयार पर लले वारंटी पाबो ओएलएक्स ऑटो सर्टिफाइड डीलर होय तो देरी एकदम न करू डायरेक्ट डिटेल स्टार्ट करी मारुतिर गाड़ी पर मारुति स्विफ्ट डिजायर कोक एखनो डिटेल्स 2012 होर स्विफ्ट डिजायर VXI एप्रोक्स 50000 किलोमीटर चलिसे एखनो प्राइस आइबो 3,95,000 1,20,000 টকা মান দিলে এখন লৈ যাব পাৰিব ওকে আমি একবার ইন্টেরিয়র দেখুৱাই দিছো সাইলক কি কন্ডিশনত আছে এখন 1,20,000 দিলে এখন গাড়ী লৈ যাব পাৰিব মারুতি সুইফট ডিজায়ার 2012 ওকে নেক্সট আপোনালোকক দেখাম হোন্ডা এমএস সেফটিৰ কাৰণে 4 ষ্টাৰ ৰেটেড গাড়ী যদি লাগে এখন চাওক হোন্ডা এমএস সেফটিত 4 ষ্টাৰ আছে তেজপুর ৰেজিষ্ট্ৰেচন এখনো ডিটেলস মুন্নাদা 2020ৰ হোন্ডা এমএস এস মডেল হয় ডিজেল নে পেট্রোলত পেট্রোল 2020 ডিসেম্বরৰ হয় মাত্র 18000 কিলোমিটার চলিছে স্পেয়ার টায়ার ইউজ হোৱা নাই গাড়ি খুব ধুনিয়া হৈ আছে এখনৰ আমি প্রাইস ৰাখিছো 6,15,000 নতুন এতিয়া 8 লাখ মান যায় নে না 850 মান যায় 850 মান যায় ন আৰু 15000 চলিছে হয় আৰু ওয়ারেন্টি লব পাৰিব লব পাৰিব হয় 3 লাখ যদি আমি দিউ হব নে ন 2 লাখ টকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰি ওকে 2 লাখত আহি যাব হোন্ডা এমএস খন নেক্সট আৰু এখন এমএস আছে এখন হৈ গ'ল 2018ৰ হ্যাঁ এখন ম্যানুয়াল হয় আৰু এখন অটোমেটিক হয় অটোমেটিক অটোমেটিক আৰু এটা ইয়াৰ ইউএসবি মই কওঁ অটোমেটিক মানে সিভিটিত আছে হ্যাঁ কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশনত এখন আছে এমটি নহয় এখনৰ আমি ইন্টেরিয়র দেখো মুন্নাদার পৰা ডিটেলস লম এখন 2018ৰ হয় এপ্রক্স 25000 চলিছে ভি মডেল এখনৰ আমি প্রাইস দেখিছো 6,25,000 টকা পেট্রোলত নে পেট্রোলত হয় ওকে পেট্রোলত যদি কারবার মানে ট্রাফিকত চলাব কারণে ম্যানুয়ালত প্রবলেম হয় অটোমেটিক লব পারে 6 লাখ 6,25,000 টকা ওকে নতুন যদি যাও এতিয়া আমি এখনৰ নতুন যদি 9 লাখ মান পৰি যায় 9 লাখ মান পৰে হয় কাৰণ এখন পিয়ৰ অটোমেটিক হয় তো এখনৰ দাম অলপ বেছি তো ভাবিছে যদি এখন এই দুখন নলয় আৰু কমত লাগে তেনেহলে হোন্ডা এমএস ফার্স্ট জেনারেশন খনো আছে কক এখন হ'ল 2016ৰ এস মডেল হয় খুব ধুনিয়া হৈছে গাড়ী সাইড এটা ব্র্যান্ড নিউ লাগি আছে গাড়ীখনত পেট্রোল এখনৰ আমি প্রাইস ৰাখিছো 4,35,000 হ্যাঁ 4,35,000 1,20,000 টকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰিব 1,20,000 হয়
ओके इंटेरियर एक बार चाय लग 120,000 टका डाउन पेमेंट दिले एखन लई जाव पारिबो होंडा एमएस खन नेक्स्ट जदि भाबिसे खोरु गाड़ी लागे किंतु करिबो ऑफरोडिंग तो आपना लोकर कारणे आसे फोर्ड इको स्पोर्ट एसी बहुत ভাল হয় ফোর্ডর নাকি মনে হয় তো এখনৰ ডিটেইলস কক এখন এক 2019 অৰ ফোর্ড ইকো স্পোর্ট ট্রেন মডেল এখন আচ্ছা ট্রেন হয় ইয়াত এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এখনে গুটেখিনি আহে এবিএস এয়ারব্যাগ এবিএস এয়ারব্যাগ আহে ডিজেল না পেট্রোল পেট্রোল আচ্ছা ইয়াত আফটার মার্কেট এলোভিল লাগি আছে হ্যাঁ এলোভিল খুব ধুনিয়া এলোভিল লাগি আছে 2019 অৰ হয় মাত্র 19000 কিলোমিটার চলিছে অনলি অনলি 19000 কিলোমিটার চলিছে এখন আমি প্রাইস রাখিছো 5,85,000 5 lakhs Ford EcoSport পাবো 2019 মডেলৰ ৰানিং কিমান মান হৈছে 19000 only 19000 only 19000 এখন 2 লাখ মান দিলে উলাব উলাই যাব তো 2 লাখ মান দিলে এখনো উলাই যাব তো নেক্সট আপোনালোকক দেখুৱাম আৰু অল্টৰ প্ৰাইজত Ford EcoSport পাই যাব কিন্তু হয় তো নেক্সট আপোনালোকক দেখুৱাম আৰু এখন সেফটিৰ কাৰণে বেষ্ট গাড়ী টাটা নেক্সন 5 ষ্টাৰ ৰেটেড এখনে গল 2019 অৰ টাটা নেক্সন XM মডেল হ্যাঁ গাড়ী খুব ধুনিয়া হৈ আছে একদম ওয়েল মেইনটেইন গাড়ী হয় প্রক্স 45000 মান চলিছে এখন আমি প্রাইস রাখিছো 5,85,000 এখনৰো 5,85,000 হয় ওকে আৰু এখনো 2 লাখ মান দিলে উলাই যাব ওকে নেক্সট যদি কমার্শিয়াল গাড়ি লব ভাবিছে মারুতি কেরি এখন আছে টাটার দুখন টাটার এখন আছে মহিন্দ্রার এখন আছে ফার্স্ট কেরিখনৰ পৰা লৈ লও 2019 অৰ হয় মারুতি সুপার কেরি টার্বো ইঞ্জিন হয় এখন ডিজেল এখন ডিজেল হয় ফুল পেপার আপডেট পাবো এখন আমি এখন আমি প্রাইস রাখিছো 4,25,000 425 হয় ওকে 4,25,000 এখন পাই যাব নেক্সট আছে এখন কমার্শিয়াল গাড়ি টাটা ডিআই এখন হল 2018 টাটা ডিআই ফুল পেপার আপডেট পাবো আর গাড়ি লুডিং ও চলা নাই বেশি মানে মাল লুড করে চলা নাই কারণ তার সাক এটা লগে রেলিং ও লগা হওয়া নাই আচ্ছা খুব কম একদম কম লুডিং ও চলিছে 40-45,000 কিলোমিটার চলিছে এখন আমি প্রাইস রাখিছো 6,25,000 নতুন 8 লাখের উপর যায় বেশি পড়ে ওকে নেক্সট আছে মোস্ট ডিমান্ডিং বোলেরো পিকআপ এখন হল 2018 অর বোলেরো পিকআপ 1.3 আপনা এফবি এপ্রক্স আপনা 50000 কিলোমিটার চলিছে খুব ধুনিয়া হৈ আছে গাড়ি এখন আমি আপনা প্রাইস রাখিছো 6,45,000 645 না 645 হয় ওকে তো ইন্টেরিয়র সাইলক এখনর কি কন্ডিশনত আছে 6,45,000 2 লাখ মান দিলে উলাই উলাই যাব ওকে 2 লাখ মান দিলে উলাই যাব এতিয়া বলক বেলেক এখন পার্কিংত গই আৰু বাজেটৰ সেগমেন্টৰ গাড়ী আছে সেবিলাক একবার চাই লও তো আমি আহি গৈছো বেলেক এখন পার্কিংত ইয়াত গ্র্যান্ড এটেন আছে গ্র্যান্ড এটেন নিউজ আছে গ্র্যান্ড এটেন পৰা স্টার্ট কৰিম কক এখনৰ ডিটেইল 2017 অৰ হয় গ্র্যান্ড এটেন স্পোর্টস এপ্রক্স 45000 মান চলিছে এখন আমি প্রাইস ৰাখিছো 4,25,000 টকা 4,25,000 টকা 120000 টকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰিব কোন ইয়াৰ আছিলে 2017 অৰ ওকে 17 অৰ গ্র্যান্ড এটেন 4,25,000 কি কন্ডিশনত আছে এতিয়া আপোনালোকে অল্টৰ দামত গ্র্যান্ড এটেন পাই যাব যত আপোনালোকে এয়ারব্যাগ লৈকে পাব ইয়া সব এয়ারব্যাগ লগো আছে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস আছে আৰু 1.5 লাখ মানে 2 লাখ কিমান লাগিব এখন 4 লাখ 4 লাখ পছন্দ হয় ডাউন পেমেন্ট 1,20,000 টাকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব হয় ওকে নেক্সট আছে আৰু এখন আইটেম কিন্তু আস্থা এখন হল 2016 অর গ্র্যান্ড এটেন আস্থা টপ মডেল হয় গাড়ি খুব ধুনিয়া হৈ আছে এখন আমি আপোনাৰ প্রাইস ৰাখিছো 4,65,000 465 হয় ইন্টেরিয়র একবার চাই লক 4,65,000 এখন লৈ যাব পাৰিব আপোনালোকে ইন্টেরিয়র সাইজে কি কন্ডিশনত আছে যত আপোনালোকে এখনতো স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস পাবো এসি পাবো এয়ারব্যাগ পাবো তো নেক্সট আপোনালোকক দেখুম এ আছিল ফার্স্ট জেনারেশন গ্র্যান্ড এটেন এতিয়া দেখুম নেক্সট জেনারেশন হিউন্ডাই নিও ফ্রন্টৰ পৰা সাপ এখন কি কি চেঞ্জেস আছে অ্যালুমিনিয়াম চেঞ্জেস আছে লগতে প্রজেক্টর লাইট পাবো সবচেয়ে ডাঙৰ কথা লগতে ফগলাইট ফগলাইটো প্রজেক্টর পাবো এখন হৈছে আফটার টপ মডেল নিও সব বাকি এতিয়া মুন্না দা কব কক এখন হল 2019 অর গ্র্যান্ড এটেন নিওস আস্থা 1.2 গাড়ি খুব ধুনিয়া হৈ আছে কিলোমিটারও খুব কম এপ্রক্স আপনার 22,000 মান চলিছে 2019 অর হয় 23,000 চলিছে খুব ধুনিয়া হৈ আছে গাড়ি এখন আমি আপনার প্রাইস রাখিছো 6,45,000 6,45,000 এপ্রক্স আপনার 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰি 1.5 লাখ টাকাত লৈ যাব পাৰিব আপোনালোকে হিউন্ডাই নিওস টপ মডেল ডাউন পেমেন্ট কৰি পেলাই নেক্সট দেখুম আৰু এখন গ্র্যান্ড এটেন সিলভার কালার এখন হল 2017 অর গ্র্যান্ড এটেন স্পোর্টস এপ্রক্স 60,000 কিলোমিটার চলিছে এটা ব্র্যান্ড নিউ লাগি আছে গাড়ি খুব ধুনিয়া হৈ আছে এখন আমি আপনার প্রাইস রাখিছো 4,25,000 টাকা 4,25,000 টাকা কোন ইয়ারৰ আছিল 2017 অর স্পোর্ট নেক্সট আছে অল্টো অল্টো যদি লাগে গ্রে কালারত পাবো রেড কালারত পাবো আর তার পিছত আছে i20 ফার্স্ট গ্রে কালারৰ অল্টো খন 2014 অর অল্টো 800 LXi খুব ধুনিয়া হৈ আছে গাড়ি এখন এপ্রক্স চলিছে আপনার 25,000 কিলোমিটার মান এখন আমি আপনার প্রাইস রাখিছো 2,65,000 ওকে 2,65,000 অল্টো লৈ যাব পাৰিব কোন ইয়ারৰ আছিল 2014 অর নেক্সট আছে রেড কালারত
অটো এসি কম্পানি ফিটেড মিউজিক সিস্টেম স্টিয়ারিং কন্ট্রোল এয়ারব্যাগ এয়ারব্যাগও পাবো হয় তো এতিয়া আমি বেলেগ এখন পার্কিং ও জাম তাত গৈ আৰু কিছমান গাড়ী আছে বাজেটেড সেগমেন্টৰ কেবিলাক একবার চাম নেক্সট আছে এখন অল্টো কেটেন এখন হল 2015 অৰ অল্টো কেটেন ভিএক্সআই এপ্রক্স 60000 কিলোমিটাৰ চলিছে এখন আমি প্রাইস ৰাখিছো 335 ओके एक बार इंटीरियर चाह लग 335,000 एन लो जा पार और डेढ़ लाख मान डाउन पेमेंट करके नेक्स्ट और एन अल्टो कैटेन आस मैं सिल्वर कलर दुखन अल्टो कैटेन आस कौक नेक्स्ट 2017 अल्टो कैटेन वीएक्सआई एन आम प्राइस रखी 345,000 डाउन पेमेंट नेक्स्ट आपोनालोकक देखुआम वेगनार तीनिखन वेगनार आछे फार्स्ट जेनेरेशन तारपिछत लेटेस्ट जेनेरेशन फार्स्ट जेनेरेशन नय एक्चुअली थर्ड जेनेरेशन हबो कक एखनर डिटेल्स एखन एगल 2017 अर वेगनार वीएक्सआई एएमटी अच्छा অটোমেটিক হয় হ্যাঁ এপ্রক্স 40000 কিলোমিটার চলিছে এইখনৰ আমি আপোনাৰ প্রাইস ৰাখিছো 3,95,000 ওকে 3,95,000 এখন পাই যাব সাইলক ইন্টেরিয়র এতিয়া এখন ওয়েগানার নাপায় কারবার যদি পছন্দ হৈছে বা ভাল লাগিছে আহি পেলাই মুন্না অটোমোবাইলত চাব পাৰে আৰু যদি ডেইলি ডিটেইলস লাগে তেনহলে কারগ্যানত যাব পাৰে নেক্সট আপোনালোকক দেখাম আৰু দুখন ওয়েগানার কারেন্ট শেপত ফার্স্ট আছে হোয়াইট কালারত এখন হৈ গল 2019 অর ওয়াগনার ভিএক্সআই হ্যাঁ ওয়াগনার ভিএক্সআই এপ্রক্স 50000 মান চলিছে এখন আমি আপনা প্রাইস রাখিছো 5,15,000 টাকা 515 হয় ওকে ইন্টেরিয়র একবার চাইলক 5,15,000 ত এখন লৈ যাব পারিব কি কন্ডিশনত আছে এখন নেক্সট আৰু এখন আছে গ্রে কালারত ওয়াগনার সেইখনৰ ডিটেইলস আমি একবার জানি লব সেইখন হৈছে গ্রে কালারত এখন হৈ গল 2019 অর ওয়াগনার জেডএক্সআই অটোমেটিক অটোমেটিক এপ্রক্স 20000 মান চলিছে অটোমেটিক হয় 1.2 ZXI গাড়ি খুব ধুনিয়া হৈ আছে এখন আমি আপোনাৰ প্রাইস ৰাখিছো 5,65,000 565 ওকে একবার এই খনৰো ইন্টেরিয়ৰ চাই লক আৰু এখনো কিমান 3 লাখ নে 2 লাখ 2 লাখ 2 লাখ টকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰি ওকে নেক্সট আপোনালোকক অলপ যদি হ্যাচব্যাকৰ ডাঙৰ গাড়ী লাগে ডাঙৰ স্পেস লাগে তেনহলে আপোনালোকৰ কাৰণে আছে দুখন হোন্ডা জেজ ফার্স্ট হোন্ডা জেজ খন চাই লক হোৱাইট কালৰত আছে ফ্রন্টৰ পৰা যদি স্পেস বেশি লাগে হ্যাচব্যাকত তেনহলে হোন্ডা জেস লব পারে কক এখনর ডিটেইলস এখন হই গল 2016 অর হোন্ডা জেস ভিএক্স মডেল হ্যাঁ খুব ধুনিয়া হয়েছে 45,000 টাকা আপনা 45,000 কিলোমিটার চলিছে পেট্রোল এখন আমি প্রাইস রাখিছো 4,75,000 ওকে আর 2.5 লাখ টাকা দিলে ফাইন্যান্স হয়ে যাবে 2 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে লৈ যাওয়া পারিব ওকে নেক্সট আছে এখন হোন্ডা জেজে কিন্তু কালার ব্ল্যাক এখন হই গল 2018 অর হোন্ডা জেজ এস মডেল পেট্রোল এখন আমি প্রাইস রাখিছো 4,25,000 অনলি ওকে কোন ইয়ার আছে 2018 অর ন এখন ভিএক্স মডেল হয় এখন এস মডেল হয় ওকে ইন্টেরিয়র একবার চাই লোক এখনর আস্কিং কিমান 4,25,000 আর ফাইন্যান্স করলে এখনো 1.5-2 লাখ হয় ওকে নেক্সট আপোনালোকক দেখাম আৰু এখন সেলেরিও আছে ZXI অটোমেটিক মানে সেলেরিওত ZXI তে বেছি ফিচারস আছে রিয়ার ওয়াইপার বডি কালার ডোর হ্যান্ডেল ইয়াত তো ক্রোম লোগো আছে এখনো ডিটেইলস কক এখনো গল 2017 অর ZXI এখন অটোমেটিক হয় অটোমেটিক 2017 অর ZXI পেট্রোল এখন আমি আপনা প্রাইস রাখিছো 3,75,000 ওকে কমিব তারপর হ্যাঁ কমিব যদি কম দামত অটোমেটিক গাড়ি লাগে আর টপ মডেলত লাগে এবিএস এয়ারব্যাগ আছে নয় আছে ওকে তাহলে এখন গাড়ি লব পারে 1.5 লাখ মান দিলে হয়ে যাব নেক্সট আছে কম দামত যদি অলপ এসইভি নিছনা গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাগে তো আপোনালোকৰ কাৰণে রেনল্ট কুইড কক এখনৰ ডিটেইলস 2017 ৰ হয় হ্যাঁ রেনল্ট কুইড আরএক্সটি টপ মডেল এখন 1.0 আচ্ছা 2,75,000 ওকে 2,75,000 টকা 2000 কুনিয়ারত
2,75,000 টাকাত আপোনালোকে 1000 সিসির গাড়ি পাই যাব 2017 মডেলৰ আৰু 1,00,000 মান ডাউন পেমেন্ট লৈ যাব পাৰিব ওকে নেক্সট আছে অল্টো একবাৰ অল্টো দুখন চাই লওক এখন আছে সিলভাৰ কালৰত এখন আছে গ্ৰে কালৰত সিলভাৰ কোন পৰা আৰম্ভ এখন হ'ল 2017ৰ হ্যাঁ অল্টো 800 এলএক্সআই হ্যাঁ এপ্ৰক্স 35-40,000 কিলোমিটাৰ চলিছে হ্যাঁ এখন আমি আপোনাৰ প্ৰাইচ দেখিছো 3,35,000 কোন ইয়াৰৰ আছিল 2017ৰ ওকে ইন্টেৰিয়ৰ একবাৰ চাই লওক কি কন্ডিশনত আছে এখনৰ আৰু 3,75,000 ওকে আৰু কমিব তাৰ পৰা কমিব আৰু 1,50,000 1,20,000 এনুকা দিলে লৈ যাব পাৰিব নেক্সট আছে অল্টো কিন্তু গ্ৰে কালৰত এখন 2017 ডিসেম্বৰৰ হয় হ্যাঁ অল্টো 800 এলএক্সআই গাড়ী খুব ধুনিয়া হৈ আছে এখন আমি প্ৰাইচ ৰাখিছো 3,35,000 আস্কিং হয় এখনৰ 3,35,000 আস্কিং হয় নেক্সট আছে এখন ওয়েগেনাৰ এখনৰ ডিটেইলস কক এখন হৈ গ'ল 2006ৰ হ্যাঁ ওয়েগেনাৰ হ্যাঁ ভিএক্সআই হ্যাঁ এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো দেখিনি আছে খুব ধুনিয়া হৈ আছে গাড়ী এখনৰ আমি আপোনাৰ প্ৰাইচ ৰাখিছো 1,95,000 ওকে 1,95,000 হয় নেগোসিয়েবল নেগোসিয়েবল হয় ওকে আৰু 1,95,000 পৰা কম হ'ব প্ৰাইচ আপোনালোকে আহি নেগোসিয়েট কৰিব পাৰিব টেষ্ট ড্ৰাইভ লৈ মেকানিক দেখুৱাই আৰামত লৈ যাব পাৰিব হয় লৈ যাব পাৰিব হয় কোনো অসুবিধা নাই নেক্সট আছে এখন ডেক্সন গো কক 2013ৰ ডাটছন গো এখন আপোনাৰ এপ্ৰক্স আপোনাৰ 35,000 কিলোমিটাৰ চলিছে এখনৰ প্ৰাইচ আহিব 2,35,000 অনলি 2,35,000 এচি পাৱাৰ ষ্টিয়ৰিং সব আছে নে সব আছে হয় ওকে এখনৰো আমি একবাৰ ইন্টেৰিয়ৰ দেখুৱাই দিম চাই লওক আৰু ফাইনান্স হ'ব নে ফাইনান্স হৈ যাব হয় কিমান দিব লাগিব এখন এখন 1,00,000 টকা ডাউন পেমেণ্ট দিলে লৈ যাব পাৰিব ওকে তো এখনৰো ইন্টেৰিয়ৰ চাই লওক যত আপোনালোকে এচি পাৱাৰ ষ্টিয়ৰিং মিউজিক সিষ্টেম আছে আছে সব পাই যাব 1,00,000 টকা মান ডাউন পেমেণ্ট কৰিলে লৈ যাব পাৰিব নেক্সট আছে এখন ইয়ন ইয়ন খনৰ ডিটেইলস কক 2014ৰ হয় ইয়ন ডিলাইট গাড়ী খুব ধুনীয়া হৈ আছে এপ্ৰক্স 37,000 মান চলিছে এইখনৰ আমি আপোনাৰ প্ৰাইচ ৰাখিছো 2,25,000 ওকে তো এইখনৰ একবাৰ ইন্টেৰিয়ৰ দেখুৱাই দি আছো এইখনো ফাইনান্স হ'ব নে হৈ যাব 8,000 টকা মান দিলে লৈ যাব পাৰিব 80,000 ওকে নেক্সট এখন বেলেনো আছে যদি মাইলেজ থকা গাড়ী লাগে তেনেহলে এখন চাব পাৰে 2000 কোন ইয়াৰৰ আছিলে 2015 ডিসেম্বৰ টপ মডেল নেকি টপ মডেল আলফা হয় গাড়ী খুব ধুনীয়া হৈ আছে এপ্ৰক্স 50-55,000 মান চলিছে গাড়ী বহুত ধুনীয়া হৈ আছে কৰিবলগীয়া একো কাম নাই এখনৰ আমি প্ৰাইচ দেখিছো 4,95,000 495 ওকে নেগোসিয়েবল নে নেগোসিয়েবল হয় আৰু ওয়ারেন্টি তো পাই যাব ওয়ারেন্টি পাই যাব আর কিমান 2 লাখ মান দিলে হবো ফাইন্যান্স না 178 দিলে হয়ে যাব 178 আই যাব বলেন না তো এ আই লোক একবার বলেন যদি লাগে কারোবার লো পারে মাইলেজ 20 এবভ পায় নাকি পায় তো এ আসিলে আজির ভিডিও মুন্না অটোমোবাইল পর নেক্সট যেতিয়া স্টক আপডেট হবো আমি আই যাম আর যদি গাড়ি ডিটেইল লাগে তেনে হলে কার গ্যানত যাব আর এই ভিডিও সর্ববে ধন্যবাদ।